بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমাদের খায়রুল আলম ভাই সৌদি থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো যে অনেককে দেখা যায় যে তারা জামাতে আসতে দেরি করে, তাদের অনেকে আসে একেবারে লাস্ট রাকাতটা পায় বা রুকু পায় বা লাস্টের তাশাহুদটা পায়, শেষ বৈঠকটা পায়, আবার অনেক সময় দেখা যায় যে এটাও পায় না, দ্বিতীয় জামাত ধরে, তৃতীয় জামাত ধরে, আবার সেখানেও ঠিক মতো সালাত আদায় করতে পারে না, ঠিক মতো জামাত পায় না। তো এদের কর্মটা কতদূর সঠিক? এদের কর্ম মোটেও সঠিক নাই, বরং জামাত থেকে পৃথক থাকা বিনা কারণে এটা মোনাফেকদের চরিত্র, যা আমরা ইবনে মাসউদের হাদিস থেকে বুঝতে পারি। তিনি বলেন যে আমার ওলাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন বাইনান নিফাক। আমরা দেখেছি আমাদেরকে যে আমাদের এই জামাত থেকে কেবল পিছে থাকতো স্পষ্ট মোনাফেক, মানে যার মোনাফেকই স্পষ্টভাবে উদ্ভাসিত, এরকম মোনাফেক লোক ছাড়া কেউ জামাত থেকে পিছে থাকতো না। এরপর উনি এটাও বলেছেন যে আমাদের একজনকে দেখা যেত যে পারতো না, তারপরে অসুস্থতার কারণে পারতো না, তারপরে জামাতে দুইজনের কাঁধে ভর দিয়ে তারা হেঁটে গিয়ে জামাত ধরতো। তো মুসলিম শরীফে এভাবে বলা হয়েছে ইবনে মাসউদের স্ট্রাস এসেছে। সুতরাং জামাতের সাথে সালাত আদায় করা একটি জরুরি বিষয় এবং জামাত থেকে পিছিয়ে সরে থাকা ভালো মানুষের কাজ নয়। আর সদা সর্বদা পিছনে থাকা এটাও ভালো আলামত নয়। হাদিসে এটাও রয়েছে যে কিছু লোক সর্বদা পিছিয়ে থাকবে জামাতে, নামাজের পিছিয়ে থাকবে, পিছের কাতারে থাকবে, এমনকি জান্নাতে গেলেও তারা সর্বশেষে জানা যাবে, এমন এখানে হাদিসকে আল্লামা নাসির আলবানী বিশুদ্ধ বলেছেন যে যেমন তারা পিছিয়ে থাকে তারা জান্নাতও পিছিয়ে সর্বশেষে যাবে জান্নাতে। তাহলে জামাতের সাথে সালাত আদায় করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং জামাত বলতে প্রথম জামাত, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায় বুখারী মুসলিমের হাদিস, যে তিনি বলেন যে আমার ইচ্ছা, আমি দৃঢ় প্রতিজ্ঞ করেছি যে আমি অন্য কাউকে দিয়ে জামাতের দায়িত্ব দেই, কাউকে বলি তুমি একামত দাও এবং আরও কাউকে বলি যে তুমি নামাজ পড়ো, এরপরে আমি কিছু লোক সাথে করে নিয়ে চলে যাই যাদের হাতে কাষ্ঠ লকড়ি থাকবে, এগুলোর সাথে করে আমি তাদেরকে নিয়ে চলে যাই, গিয়ে ওদের উপরে ওদেরকে সহ তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই যারা এই জামাতে উপস্থিত হয় না, সালাতের জামাতে উপস্থিত হয় না। তো এই হাদিস প্রমাণ করে যে জামাত বলতে প্রথম জামাত, এই জামাতটা হলো মেন, বিনা ওজরে এই জামাত থেকে পৃথক পৃথক থাকা কি একটি গর্হিত কাজ। তারপরে মোনাফেকদের আলামতে বলা হয়েছে ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা কুসালা, তারা সালাতে হাজির হয় কাসলানভাবে, মানে একেবারে উদাসীনভাবে, অলসভাবে। তো এগুলি অলসদের আলামত যে জামাতে শরীক হবে লাস্টে গিয়ে এক রাখাতে বা শেষ রাখাতে, অথবা নিয়মিত দ্বিতীয় জামাত করবে বা তৃতীয় জামাত করবে, এটা সঠিক নয়, এটা গাফলাতির প্রকৃষ্ট প্রমাণ। তো এমন আচরণ করা মোটেও সঠিক নয়, বরং প্রথম জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে এবং তাকবীরে উলা সহ পড়ার চেষ্টা করতে হবে। তাকবীরে উলার ফজিলতে বেশ কিছু হাদিস এসেছে, অনুভাবে তাকবীরে উলা পেয়ে যদি কেউ 40 দিন নামাজ পড়তে পারে জামাত সহকারে, তাহলে এর শুভ সংবাদ হিসেবে বলা হয়েছে যে তার জন্য 2টি মুক্তিনামা লেখা হবে, একটি মুক্তিনামা হলো জাহান্নাম থেকে মুক্তিনামা, আর একটি মুক্তিনামা হলো মোনাফেকি থেকে মুক্তিনামা লেখা হবে, মানে তাকে আর কোনোদিন মোনাফেকি পাবে না যে 40 দিন তাকবীরে উলা সহ জামাতের সাথে নামাজ পড়বে। এই হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং আল্লামা নাসির আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তাহলে জামাত পাওয়া তাকবীরে উলা সহ একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সবসময় জামাতের পিছিয়ে পড়ে থাকা, শেষের রাকাত পাওয়া,
বা শুধু তাশাহুদ হওয়া, এটা সর্বদা এই নিয়মে সালাত আদায় করা ভালো মানুষের কাজ নয়, বরং এক প্রকার অলস মানুষদের কাজ, যাদের চিন্তা ফিকিরে দুনিয়াদারিতা বেশি প্রাধান্য পেয়েছে। অথচ এটা ঠিক নয়, আমাদের উচিত আখেরাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় লোকদের হেদায়াত দান করুন এবং সঠিক বোঝার তৌফিক দিন, এবং আমাদের সবাইকে তাকবীরে উলা সহ জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক এনায়েত করুন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবী।